নিজের ক্ষেত নিজে বুনবে আজকে জীবনের প্রথম দেখেন বাবা পড়ো না হ্যাঁ আচ্ছা বেটার হয় খেত দেন আমি হ্যাঁ এটা থেকে ধান গাছ হয় নাও আসো এদিকে আসো এই যে ভাবে নাও এই ভাবে নেবা বলো বিসমিল্লাহ এই যে এইভাবে ঢুকাই দেবা আমি যেভাবে দিছি এইভাবে ঢুকে দেবো এইখানে ঢুকো এইখানে নিজের ক্ষেতে ধান বুনতেছে লাভেব দেখছো পায়ের অবস্থা একটু কষ্ট না করলে কি ভালো ফসল পাওয়া যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান লাভেব তুমি আজকে আমার ব্লগে ফার্স্ট টাইম আসতেছো কেমন লাগতেছে মজা আমরা কোথায় যাচ্ছি বলো ইয়েস আমরা যাচ্ছি খেত দেখতে এবং খেত বুনতে ইয়েস আমিও বুনবো তুমিও বুনবো ঠিক আছে শীতের প্রায় শেষ ধান বোনার সময় চলে আসছে চতুর্পাশে ধান বোনা শুরু হয়ে গেছে অলমোস্ট সবগুলো জমি বোনা শেষ এরকম আমাদের একটা জমি বুনতে হবে বাকি আছে এখনো এটা হচ্ছে মেশিন মেশিন বলা ঠিক না মোটর বলা যায় এটার মাধ্যমে পানি সেচ দেয় ক্ষেতগুলোতে আর গোসল করি আমরা যদিও এখনো শীত কাটা নাই ইয়েস আরেকটা মেশিন দেখছো এটা বন্ধ এটা আজকে আমরা যাচ্ছি আমাদের একটি ক্ষেত দেখতে ক্ষেত আজকে বোনা হচ্ছে পাঁচজন কামলা রাখা হয়েছে কাজ মোটামুটি শেষ হয়ে যাওয়ার কথা আমি আর লাবিব যাচ্ছি দেখতে কি অবস্থা এবং যদি শেষ না হয় দুইজনে চেষ্টা করব বোনার জন্য আগে বুনতাম ছোট্টবেলা বলতে কি সিক্স সেভেন এইট নাইন টেনে যখন পড়তাম তখন বাট এখন তো আসলে কাজকর্মে ব্যস্ত থাকতে হয় আর পরিশ্রম না করতে করতে শরীরটা এমন হয়ে গেছে যে একদিন যদি শখ করে বুনি তিন দিন পরে থাকতে হবে বিছানায় এটা হচ্ছে আমাদের বানিয়াপাড়া চড়া বিশাল আর ওই পাশে হচ্ছে ক্যান্টনমেন্ট সো এই চড়াটার পরেই ক্যান্টনমেন্ট শুরু বুনতে হবে কিন্তু লাভে এদিক দিয়ে না বাবা জীবনের প্রথম আসতেছে লাভে ক্ষেত দেখতে আর জীবনের প্রথম হয়তো খেতে নামবো নিজের ক্ষেত নিজে বুনবে আজকে জীবনের প্রথম ওর চোখে এগুলো দেখাও নাই কোনো দিন দেখছে অন্যকে করতে দেখছে কিন্তু কখনো নিজে হাতে করে নাই তাই না লাভে তুমি সাথে করে কি নিয়ে আসছো এটা ব্যাটম্যান সুপারম্যান ব্যাটম্যান পাগলা ওর ব্যাটম্যান সাথে নিয়ে আসছে রোয়াগাড়ার জন্য আচ্ছা রোয়াগাড়া মানে হচ্ছে ধানবোনা আমাদের টাঙ্গাইলের পাশে রোয়াগাড়া বলে এই যে খেতগুলো থেকে আমরা ফুটো খেয়েছি জানো ঘাস হয়ে থাকছে এগুলো এখনো চাষ হয় না কেন সরিষা বুনছিল তো এখনো কিছু কিছু খেতে সরিষা আছে আর কিছুগুলো তো কাটছে কিন্তু চাষ হয় না এখনো আসো এই পাশ দিয়ে যাই এই যে খেতে এখনো সরিষা পালে রাখছে এগুলো নিবে শুকাই গেলে এগুলো নিব হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছো এই কবুতর সরষা খেতেছে দেখছো কবুতরের কাজ হয়েছে এই সরষা খেতগুলোতে যে পরিমাণ সরষা ঝরিয়া পড়ে থাকে মানে কবুতর খায় শেষ করতে পারবে না কেমন বোধ করছো লাভে কেমন লাগতেছে তুমি যে প্রথম ধান বুনতে যাচ্ছ কেমন লাগতেছে বলো পচা পার হইতে পারবা দেখি উরে বাও সাবাস আসো এদিক আসো ও যে দেখছ যে মানুষগুলো খেতে না ওইটা হচ্ছে আমাদের খেত কোন দিক দিয়ে নামা যায় শেষ হলো তাহলে শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা দাঁড়ান আচ্ছা অলরেডি শেষ হয়ে গেছে আমরা তাও একটু কাছ থেকে দেখে আসি এখন স্যান্ডেল খুলে যেতে হবে এখানে রাখো সমস্যা নেই এখানে রাখো রাখো যাও কেমন লাগে মাটি পাড়িতে হ্যাঁ এই কাদা শুরু হয়ে গেছে দেখি রে বাবা পড়ো না হ্যাঁ আমি তো পরে সারছি চিকন একটা বাতর আমরা আইলকে বলি বাতর যাও
ইচি যাও 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 আচ্ছা বেটার হয় খেত দেন আমি তুমি যাও এখান দিয়ে তুমি যাও কিন্তু আমি গেলে বাতাটা ভেঙে যাবো কয়েকটা জ্বালা দেন তো ওরাতে একটু বুনুক ওই যে ওটা নিবা আসো 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 এটা হচ্ছে আমরা জ্বালা বলি এটাকে হ্যাঁ এটা থেকে ধান গাছ হয় নাও আসো এটা হাতে নাও আসো 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 সুন্দর ভালোছে আসো দেখাই একটু বুনি আসো তো দিয়ে আসো নামো নামো হ্যাঁ খেতে নামো এদিকে আসো এই যে নামো এইভাবে নেবা নাও এই যা এটা তো নাও এটা তুমি নাও এই দিয়ে আমি নেই আসো বলো বিসমিল্লা আসো নামো 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 নিজের খাতে ধান বুনতেছে একটু তো বুনতেই হবে বলো বিসমিল্লা এই যে এইভাবে ঢুকাই দেবা হ্যাঁ সবগুলো একসাথে এইভাবে আমি যেভাবে দিছি এইভাবে ঢুকে দেবো এইখানে ঢুকো এইখানে হ্যাঁ জোরে ঢুকাও যাতে না উঠে যায় হ্যাঁ 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 বাস 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 আরেকটা নাও আরেকটা নাও এখান থেকে আরেকটা নাও আচ্ছা এদিকে আসো হ্যাঁ এখানে বুনবা এই যে এখানে এখানে এনে বুনবা এনে বুন হ্যাঁ নিজের ক্ষেতে ধান বুনতেছে লাভেব জোরে বাহ চমৎকার বাস হা হা ইনশাল্লাহ এটা থেকে ধান হবে আল্লাহ বাচ্চা রাখলে সেটাও ইনশাল্লাহ দেখাবো ঠিক আছে কেমন লাগে ধান বুনতে লাভে জুতো হাতে নিয়ে যেতে হবে চলো কেমন লাগলো বলো ভালো আবার যখন ধান বড় হবে আমরা তখন আসি একটু কাটবো নি হ্যাঁ ঠিক আছে যাও এই খেত দিয়ে যাও এই তো এইটুকু দেখতে আসছিলাম একটু কোথায় আছে নিজের ক্ষেতের কাছে না গেলে মানে ধান ভালো হয় না এই জন্য যত ব্যস্ততার মাঝে একটু আসতে হয় দেখছো পায়ের অবস্থা একটু কষ্ট না করলে কি ভালো ফসল পাওয়া যাবে চলো আমারটা হাতে নিতে পারবা এক একটা বেশি হয়েছে বাড়িতে নিয়ে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা মেশিনে যাই হাত পা ধুতে পারি সাবাস ভালো বুদ্ধি এই তো চলে আসছি মেশিন পার কি সুন্দর পানি টলটলা পানি তাই না লাভে চলেন পরিষ্কার করি আমরা এই পাশে আসো এই পাশে আসো এখানে থাক ঠিক আছে আসো এই পাশে আসো এই হলো মেশিন আমাদের এখানে আমরা গোসল করি চলো বাবা পরে না পরে না পরে না হ্যাঁ আচ্ছা লাবিবের জীবনের প্রথম ধান বোনাটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য মেনলি ভিডিওটা করা আর সকল কিছুই তো আসলে স্মৃতি তাই না একটি মুহূর্ত পার হইলে তো সেটা স্মৃতি হয়ে যায় সো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো জায়গায় টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে উইথ রোড স্টোরিজ বাই মিশু টাটা